দেখবেন ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি নিয়ে অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশ, পরিচালনা মোহাম্মদ এমানত হোসেন সোহাগ। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিমেন্ট বিজনেস ইন বাংলাদেশ দেখার জন্য। সাথে আছি আমি অ্যানি খান। পশ্চিমবঙ্গের বিজনেস গ্লোবাল সামিটে পৃথিবীর 32টি দেশের প্রায় 4,000 বিজনেস ডেলিগেট অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে এফবিসিসিআই এর প্রথম সহসভাপতি শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে 28 সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল এই বিজনেস সামিটে অংশ নেয়। পশ্চিমবঙ্গের কলকাতার নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই দিনের এই সফল ব্যবসায়ী সম্মেলনে বিভিন্ন দেশের ব্যবসায়ীরা প্রায় 2,00,000,000,000 টাকার ব্যবসা বিনিয়োগ প্রস্তাব করেন এবং 110টি চুক্তি স্বাক্ষরিত করেন। ইতিমধ্যে এই প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে। 2019 সালের 7-8 ফেব্রুয়ারি এই সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাধ্যমেই এই 2-দিনব্যাপী সম্মেলনের পরিসমাপ্তি ঘটে। এই সম্মেলনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের শিল্পায়নে ঘটে গেছে এক নীরব বিপ্লব। পশ্চিমবঙ্গের কলকাতার নিউ টাউন এলাকার বিশ্ব বাংলা কনভেনশন হলে অনুষ্ঠিত হল 4th বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। এই সামিটে পৃথিবীর 32টি দেশ থেকে প্রায় 4,000 ডেলিগেট অংশ নেন। বাংলাদেশ থেকে এফবিসিসিআই এর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে 28 জন ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেন। এই সম্মেলনে পশ্চিমবঙ্গের সাথে 9টি দেশ পার্টনার হিসেবে কাজ করেন। নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন হল হচ্ছে বর্তমানে পৃথিবীর সেরা। এই কনভেনশন হলে ভারতীয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে এর শুভ সূচনা হয়। প্রদীপ জেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভ উদ্বোধন করেন। Now whatever we have discussed about the business summit, you cannot say that only we discuss or we give hope. No, not that. It is not we talk less, we work more. Because even in last year whatever we discussed, 50% business is already, it is on process. Earlier also like that. This time also you'll be happy to know that investment proposals, new investment proposal for this year also, it is about ₹2,19,925 crores we have already received. পশ্চিমবঙ্গের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিশ্র উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আপনাদের যে আজকের যে সাফল্য সেটা আপনাদের সামনে তুলে ধরতে এবং এর প্ল্যানিংটা কি ছিল, প্ল্যানিংটা ছিল দেশের সেরা ব্যবসাদার যাদের মুখ আপনারা চেনেন তার সঙ্গে বিভিন্ন রাজ্যের স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ তাদের যারা অন্টারপ্রেনার্স তারা, আর তার সঙ্গে বিদেশে বিভিন্ন দেশ থেকে যারা এখানে লগ্নি করতে, বিনিয়োগ করতে, ট্রেনিং এর করতে, ইনস্টিটিউশনাল এগ্রিমেন্ট করতে আসতে চায় তাদের নিয়ে একটি সুপরিকল্পিত একটি কনফারেন্স। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গের প্রথম ধনী ও 1 নম্বর শিল্পপতি মুকেশ আম্বানি, শিল্পপতি সজ্জন জান্দাল, স্পাইজেট বিমান সংস্থার কর্ণধর অজয় সিংহ, বিশ্বসেরা ইস্পাত ব্যবসায়ী লক্ষ্মীনিবাস মিত্তাল, সজ্জন জিন্দাল, চীনের গভর্নর, কোরিয়ার গভর্নর প্রমুখ। অনুষ্ঠানে শিল্পপতিরা বলেন সত্যি বদলে গিয়েছে বাংলা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সুশাসন, স্বচ্ছ প্রশাসনই গভর্নেন্স ইজ অব ডুইং বিজনেস। রাজনৈতিক স্থায়িত্ব পশ্চিমবঙ্গে শিল্পের পরিবেশ নিয়ে এসেছে। অনেক ব্যবসায়ী বলেন ইস্ট বেঙ্গল এখন বেস্ট বেঙ্গলে পরিণত হয়েছে। উৎপাদন বৃদ্ধির হারে পশ্চিমবঙ্গ এখন সমগ্র ভারতের 4th স্থানে আছে। পশ্চিমবঙ্গের নিউ টাউনের 10,000 একর জমি নিয়ে সাজিয়েছেন এই সম্মেলনের আশেপাশের এলাকা। গ্লোবাল বিজনেস সামিটে ভারত সহ ইতালি, জার্মানি, জাপান, কোরিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য সহ অন্যান্য দেশের শিল্পপতিরা প্রায় 2,19,925 কোটি টাকার বিনিয়োগ করার জন্য 110টি চুক্তি স্বাক্ষরিত হয়।
যুক্তরাজ্য সহ অন্যান্য দেশের শিল্পপতিরা প্রায় 2,19,925 কোটি টাকার বিনিয়োগ করার জন্য 110টি চুক্তি স্বাক্ষরিত হয়। এই বিনিয়োগ পশ্চিমবঙ্গে হলে 20 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। এই সকল বিনিয়োগের 50% কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। 2,20,000 কোটি টাকার সিংহভাগ আসছে উৎপাদন ও পরিকাঠামো ক্ষেত্রে, তার পরিমাণ 1,56,811 কোটি টাকা। ছোট ও মাঝারি শিল্পের জন্য 42,952 কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব রয়েছে, যার মধ্যে বস্ত্র শিল্প অন্যতম। সকল দিক থেকে পশ্চিমবঙ্গে ঘটে গেছে এক শিল্প বিপ্লব। আগামী বছর 7-8 ফেব্রুয়ারি 2019 পঞ্চম গ্লোবাল বিজনেস সামিট কলকাতার নিউ টাউনে অনুষ্ঠানের ঘোষণা দিয়ে 2-দিনব্যাপী এই সামিটের সমাপ্তি ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বসুন্ধরা সিমেন্ট বিজনেস ইন বাংলাদেশ। অনুষ্ঠানে এর পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি বিরতি, কোথাও যাবেন না, এটিএন বাংলার সাথেই থাকুন। ঢাকা রিসোর্ট এট কালিয়াকৈর গাজীপুর, 55 কিলোমিটার্স নর্থ ফ্রম ঢাকা। Combination of captivating natural beauty of Pawalgarh and modern amenities. Here, unique services for your enjoyment. Luxurious hotel and cottage. Beautiful picnic and sports zone. Shooting zone. Modern swimming pool. Corporate day out. Conference room. Restaurant. Event facilities. Eco Park and Kids Zone. Booking is on. Contact 01762-55444. Your home away from home. Dhaka Resort. Dhaka Resort at Kaliakor, Gajipur, 55 kilometers north from Dhaka. Combination of captivating natural beauty of Pawalgarh and modern amenities. Here, unique services for your enjoyment. Luxurious hotel and cottage. Beautiful picnic and sports zone. Shooting zone, modern swimming pool, corporate day out, conference room, restaurant, event facilities, Eco Park and Kids Zone. Booking is on. Contact 01762-55444. Your home away from home. Dhaka Resort. দর্শক, বিরতি থেকে ফিরে এলাম বসুন্ধরা সিমেন্ট বিজনেস ইন বাংলাদেশ। অনুষ্ঠানের সাথে থাকার জন্য ধন্যবাদ। যুগ জামানা পাল্টে দিতে লাগে না অনেকজন, একজনই পারে পাল্টে দিতে জাতির জাগরণ। এই কথাটির যথার্থ বাস্তবায়ন করেছেন ফেনী জেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের কৃতি সন্তান জনাব হাজী নুরুন্নবী। দীর্ঘ 28 বছরের প্রবাস জীবনে সফলতার চূড়ান্ত পর্যায়ে এসে তিনি প্রমাণ করেছেন প্রবাসী মানেই কামলা নয়। একটা সময় অনেকে মনে করে থাকত যে প্রবাসী মানেই শ্রমিক, কিন্তু এখন তার চিত্র পাল্টাচ্ছে। আজ জনাব নুরুন্নবী ওমানের মাঝে প্রায় 200 একর জমির উপর করেছেন এক বিশাল এগ্রিকালচার প্রজেক্ট। প্রজেক্টে দিনরাত কাজ করছেন 125 জন শ্রমিক। উৎপাদন করছেন সিম, লাউ, কলা, ঢেঁড়স, করলা, ক্যাপসিকাম, ঝিঙ্গা, কচু, উটের ঘাস সহ প্রায় 10 প্রজাতির বেগুন। মরুভূমির উত্তপ্ত গরম 52 ডিগ্রি তাপমাত্রার সময়ও তিনি সবজি উৎপাদন করেন। কথায় আছে শখের তোলা নাকি 80 টাকা। তিনি শখের বসে মরুভূমিতে করেছেন একটি পুকুর। বাংলাদেশ থেকে মিঠা পানির মাছ এনে চাষ করেন খাওয়ার জন্য। গড়েছেন একটি বাংলো বাড়ি, যেখানে গেলে মনে হয় যেন এক টুকরো বাংলাদেশ। গরু থেকে শুরু করে কবুতর পর্যন্ত সবই আছে এখানে। তিনি 28 বছর আগে ওমানে একটি চাকরি নিয়ে এসেছিলেন। 2 বছর চাকরি করার পর নিজের উদ্যোগে শুরু করেন অ্যাগ্রো প্রজেক্ট। শুরুতে অনেক চড়াই উৎরাই পার হয়ে আজ তিনি ওমানের একজন সফল ব্যবসায়ী। তিনি শুধুমাত্র একজন সফল ব্যবসায়ী নন, তিনি বাংলাদেশের গর্ব। আয়তনটা 200 একরের উপরে হবে। বাংলাদেশে 2-1টা আইটেম ছাড়া সব সবজি আছে, আপনার ঢেঁড়স, করলা, বরকটি, বেগুন, লাউ, এভাবে বাংলাদেশে যতগুলি সবজি আছে সবই আছে। মৌসুমদারি কিছু সবজি আছে, আবার গরমের সিজন আপনার হাইব্রিড কিছু বীজ আছে বাইরের থেকে, ইন্ডিয়ার থেকে, আমেরিকার থেকে। এগুলি গরমের 35-36 ডিগ্রি গরমের ফলন আছে। আমার এখানে 185-30 জন লোক আছে বর্তমানে। না, এটা তো আপনার ওমান এগ্রিকালচার যে মিনিস্টারি আছে ওরা যথেষ্ট পরিমাণ ইয়ে দিচ্ছে, যখন যেটার প্রয়োজন হয় এটা ওমান গভর্নমেন্টের। বাকিটা আমার যে স্পন্সার আছে স্পন্সারে আপনার সহযোগিতা দিচ্ছে আর কি। আমার চট্টগ্রাম রাউজানের কৃতি সন্তান জনাব ইয়াসিন চৌধুরী, সিআইপি, যিনি ওমানে দীর্ঘ 24 বছর যাবৎ আছেন।
1994 সালে সাধারণ শ্রমিক হিসাবে ওমানে এসেছিলেন। দুই বছর পর নিজ উদ্যোগে ব্যবসা শুরু করেন, প্রথমে বিল্ডিং ম্যাটেরিয়ালস এর ব্যবসা দিয়ে তার যাত্রা। এরপর আর তাকে পিছে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে ওমানের টপ টেন ফার্নিচার ব্যবসায়ীদের মাঝে অন্যতম একজন ব্যবসায়ী জনাব ইয়াসিন চৌধুরী। বর্তমান ওমানে রয়েছে তার আক্তার ফার্নিচার ও আলরাহা ফার্নিচার নামক বিশাল বিশাল 10টি শোরুম। এছাড়াও আক্তার রিয়েল এস্টেট ও ডেভেলপার ব্যবসা আছে, DSL ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, ফার্নিচার ম্যানুফ্যাকচার, বুলেট প্রুফ ডোর, ফাইবার ডোর, ফায়ার প্রুফ ডোর সহ সব ধরনের ডোরের ব্যবসার জন্য খুবই প্রসিদ্ধ একজন ব্যবসায়ী তিনি। ওমানের মাঝে ইতিমধ্যে তিনি একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে বাংলাদেশ সরকার থেকে পরপর দুইবার CIP হিসেবে সম্মানিত হয়েছেন, পেয়েছেন সরকারি, বেসরকারি ও বিভিন্ন সংগঠন থেকে অসংখ্য পুরস্কার। তিনি শুধুমাত্র ব্যবসায়ী হিসেবেই পরিচিত নন, তিনি সামাজিক কাজেও অনেক জনপ্রিয় একজন ব্যক্তি। ইতিমধ্যে তিনি তার গ্রাম রাউজানে সরকারি ও নিজস্ব অর্থায়নে প্রায় 80 লাখ টাকা ব্যয় করেছেন একটি রাস্তা। যদিও বা আমরা ওমানে আছি, আমি যেটা মনে করি আমার শেকড় হচ্ছে বাংলাদেশে, আমার মাতৃভূমি বাংলাদেশ, বাংলাদেশকে আমরা খুব বেশি মিস করি। তো আমি যে কথাটি বলতে চাচ্ছি, আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের রাউজান থানায়, আমি রাউজানেরই সন্তান। রাউজানে যুগ যুগ ধরে মহাজ্ঞানী মহামনীষীদের জন্ম এই রাউজান। এই রাউজান এক সময় যে সন্ত্রাসের লীলাভূমিও ছিল, বর্তমান সংসদ যিনি আছেন এবিএম ফজলে করিম চৌধুরী, আমি রাউজানের সন্তান হিসাবে ওনার প্রতি চিরকৃতজ্ঞ। এই রাউজান আজকে পুরো বাংলাদেশের মধ্যে একটি মডেল থানায় রূপান্তরিত হয়েছে। এই মডেল থানার রূপকার কিন্তু এবিএম ফজলে করিম চৌধুরী আপনির মধ্যে। আমাদের রাউজানে শিক্ষা, স্বাস্থ্য, ব্রিজ, কালভার্ট, রোড গার্ড থেকে শুরু করে আমি মনে করি 95% কাজ সম্পন্ন হয়েছে। এমন কোনো কাজ বাকি নেই যে উনি নিজের হাত দিয়ে করেনি। আমরাও বিভিন্নভাবে ওনাকে উন্নয়নমূলক কাজে সহযোগিতা করতে গিয়ে সমাজের মধ্যে কন্ট্রিবিউশন রাখি, এই প্রেরণাটুকু আমাদেরকে উনি যুগিয়েছেন। আমি মনে করি বাংলাদেশের সকল সংসদ যেন আমাদের সংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি মহোদয়ের মতো হয়। ওমান সরকার কর্তৃক একমাত্র অনুমতিপ্রাপ্ত ক্লাব বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন বহুদিন। তিনি বর্তমান চট্টগ্রাম সমিতি ওমানের প্রতিষ্ঠাতা ও সভাপতি। ওমানের বুকে চট্টগ্রাম সমিতি ওমান, এটা সম্পূর্ণ একটি অরাজনৈতিক একটি সংগঠন। আমরা আত্মমানবতার সেবা এই সংগঠনটি করেছি। ওমান প্রবাসীদের বিভিন্নভাবে সেবামূলক কল্যাণের জন্য আমরা কাজ করে যাই, মানবতার কল্যাণে আমরা কাজ করি। তার মধ্যে উল্লেখযোগ্য কাজের মধ্যে যেটা আছে, আমাদের আপনারা জানেন হয়তো ওমান থেকে প্রতি মাসে 45-50টি ডেড বডি বাংলাদেশে প্রেরণ করা হয়। সেই ক্ষেত্রে আমাদের কন্ট্রিবিউশন থাকে, আমরা ডেড বডিগুলি বাংলাদেশে প্রেরণ করি এবং বিভিন্ন অসুস্থতার কারণে বিভিন্ন ওমানের হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শ্রমিকরা থাকে, তারা হয়তো টাকার অভাবে সুচিকিৎসা পাচ্ছে না, তাদেরকে আমরা আর্থিক সহায়তা করি। এবং এখানকার শ্রম আইন ভঙ্গ করার কারণে ওমান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা বিভিন্ন জেলখানায় থাকে, তাদেরকে টিকিট দিয়ে আমরা বাংলাদেশে প্রেরণের ক্ষেত্রে সহযোগিতা করি। যদিও বা এক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস তাদের একটা সীমাবদ্ধতা আছে, তারাও সহযোগিতা করে যাচ্ছে, আমাদেরও সীমাবদ্ধতা আছে, আমরা যতটুকু পারে আমাদের লিমিটেশনের মধ্যে থেকে আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি। বাংলাদেশ স্কুল মাস্কটে প্রতি বছর গরিব মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করেন। আমরা যারা এখানে ব্যবসা বাণিজ্য করি, ওমান সরকারের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা পেয়ে যাচ্ছি। ওমান একটি খুবই ভালো দেশ সমগ্র পৃথিবীর মধ্যে, এবং এখানকার যিনি রাষ্ট্রপ্রধান সুলতান কাবুস বিন সাইদ, উনি এবং ওনার সরকার এখানে যারা ব্যবসা বাণিজ্য করতে আসতেছে বা যারা চাকরি করতে আসতেছে, তাদেরকে সবসময় এটা ফিল করতে দেয় না তারা ভিন্ন দেশে আছে। তারা সবসময় বলে আমরা যারা এখানে আছি, আমরা এখানে এটাকে ওমানকে সেকেন্ড হোম হিসাবে আমরা মনে করি। রেমিটেন্স কমে যাওয়ার পিছনে বিশেষ করে যে কারণটি, সেটি হচ্ছে যে আমাদের ওমান প্রবাসে লেবার শ্রেণীর লোক বেশি। তারা দেখা যায় যে মাসের শেষে বেতন পায় বাংলাদেশে 5,000-10,000 টাকা, সেই টাকা প্রেরণের ক্ষেত্রে বাংলাদেশে যারা 5,000-10,000 টাকা করে প্রতি মাসে পাঠায় তার ঘর খরচের জন্য, সেই ক্ষেত্রে তাদেরকে ব্যাংকের চার্জ দিতে হয় দুরিয়াল সমান বাংলাদেশি 450 টাকা। এই টাকা তার জন্য অনেক বড় অঙ্কের একটা টাকা। এই টাকাটা যদি সরকার মৌকুব করে দেয়, আমার মনে হয় রেমিটেন্স ফ্লো আরো বেড়ে যাবে। সেই ক্ষেত্রে যারা অবৈধ চ্যানেলে টাকা পাঠাচ্ছে, হুন্ডি বা বিকাশ অন্যান্য চ্যানেলে, আমার মনে হয় সেটা অনেকাংশে কমে আসবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বসুন্ধরা সিমেন্ট বিজনেস ইন বাংলাদেশ। অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি বিরতি, কোথাও যাবেন না, এটিএন বাংলার সাথেই থাকুন।
Dhaka Resort at Kaliakor, Gajipur, 55 kilometers north from Dhaka. Combination of captivating natural beauty of Pawal Gaur and modern amenities. Here, unique services for your enjoyment, luxurious hotel and cottage, beautiful picnic and sports zone, shooting zone, modern swimming pool, corporate day out, conference room, restaurant, event facilities, eco park and kids zone. Booking is on. Contact 01762-554444. Your home away from home. Dhaka Resort. দর্শক বিরতি থেকে ফিরে এলাম বসুন্ধরা সিমেন্ট বিজনেস ইন বাংলাদেশ অনুষ্ঠানের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ ফার্নিচার আমাদের বাড়িঘর, অফিস, আদালতে সৌন্দর্য বর্ধনে বিশাল ভূমিকা পালন করে চলেছে। এই ফার্নিচার তৈরিতে ব্যবহার হয় অ্যাক্সেসরিজ, যা ব্যতীত ফার্নিচার তৈরি অসম্ভব। ১৯৮৪ সনে অ্যাক্সেসরিজ ব্যবসা শুরু করেন প্যাসিফিক ওয়ান স্টপ ইন্টেরিয়র সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবু ইউসুফ। প্রথম দিকে আমি নিজে ফার্নিচারের একজন ম্যানুফ্যাকচারার ছিলাম, অফিস ফার্নিচার এবং হোম ফার্নিচার তৈরি করতাম। আমার অভিজ্ঞতা থেকে আমি নিজে একটা ইন্টেরিয়ার এবং বিল্ডিং ম্যাটেরিয়াল বলা যেতে পারে বা ইন্টেরিয়ার ডেকোরেশন ম্যাটেরিয়াল বলা যেতে পারে, আমি নিজস্ব কিছু এখানে ডেভেলপ করেছি এবং যা মোটামুটি ভালো দামে ভালো জিনিসই কেনার জন্য লোকজন আসা যাওয়া করে। ফার্নিচার শিল্পে যে সকল অ্যাক্সেসরিজ ব্যবহার করা হয় তা হলো স্মার্ট লেক, ইলেকট্রিক হ্যাঙ্গার, বাথরুম অ্যাক্সেসরিজ, ইলেকট্রিক সুইচ অ্যান্ড সকেট, সোয়ারেজ অ্যাক্সেসরিজ, এলইডি মিরর উইথ মিউজিক, ডেকোরেটিভ প্যানেল, সিলিং ফ্যান, ডোর, ফোল্ডিং ডোর, সেফটিং লকার, গেস্ট অফ, কিচেন হোড, কিচেন সিঙ্ক উইথ ফ্রাস্ট ইত্যাদি। এ সকল যন্ত্রপাতি চীন থেকে আমদানি করতে হয়। এই মুহূর্তে বাংলাদেশে এই পর্যন্ত কেউ এগুলা কোনো ইন্ডাস্ট্রি করে বাজারজাত করবে এই ধরনের কোনো চিন্তা ভাবনা কারো নাই, কারণ যখনই প্রোডাকশনে যাবে তার জন্য যেইটুকু বাজারের দরকার সেইটুকু বাজার এখনো কিন্তু বাংলাদেশে ডেভেলপ করেনি। আমাদের দেশে এখনো সকল অ্যাক্সেসরিজের যন্ত্রপাতি তৈরি করার ফ্যাক্টরি গড়ে ওঠেনি, তবে অদূর ভবিষ্যতে যেভাবে বাজার প্রসারিত হচ্ছে তখন হয়তো কেউ তৈরি করবেন এ জাতীয় পণ্য। প্রথম চায়না, মালয়েশিয়া, থাইল্যান্ড এসব দেশ থেকে আমি ওইসব জিনিসগুলো সোর্স করে বাংলাদেশে আমদানি করতে লাগলাম। তখন কিন্তু অনেকে এটার নামও জানতো না এবং বিভিন্ন ফ্যাক্টরিতে আমি নিজে প্র্যাকটিক্যালি যাইয়া এটা কীভাবে লাগাবে, কীভাবে ইয়ে করবে সেগুলোও আমাকে সাপোর্ট দিতে হয়েছিল, কিন্তু এখন আর দিতে হয় না এবং লোকজন সেটা মোটামুটি ট্রেন্ড হয়ে গেছে। প্রথম দিকের তুলনায় এখন এটা হাজার গুণ বাড়ছে এবং এটার ইউজারও বাড়ছে এবং এটা লোকে এখন নামেও চিনে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমার অভিজ্ঞতা থেকে দেখা গেছে লোক অনেকেই ভালো জিনিস কিনতে চায়, কিন্তু ভালো পয়সা দিয়ে ভালো জিনিস কিনতে চাইলেও অনেক সময় দেখা যায় যে ম্যাটেরিয়ালের বা পণ্যের অভাব তুলনায় সে ওইটা কিনতে পারতেছে না। তো আমি চেষ্টা করতেছি এবং আরও দুই একজন চেষ্টা করতেছে, যেমন নাকি বলি প্যাসিফিক বলতে পারেন, হ্যাপলে বলতে পারেন, হ্যাট্রিক বলতে পারেন, এই কয়জন আমরা মোটামুটি চেষ্টা করতেছি বাংলাদেশে একটা ভালো জিনিস লোকজনকে উপহার দেওয়ার জন্য। আধুনিক অ্যালোপ্যাথিক চিকিৎসার সাথে পাল্লা দিয়ে দেশে ভেষজ চিকিৎসা সেবা যে আরো আধুনিক ও উন্নত হচ্ছে এর প্রমাণ রয়েছে মডার্ন হার্বাল গ্রুপ চিকিৎসা সেন্টারে। পৃথিবীর আদি চিকিৎসা হতো গাছপালা, লতা, শিকড় সংগ্রহ করে। এসব গাছপালা, লতাগুল্ম থেকে ঔষধ তৈরি করা হতো। এখন আধুনিক চিকিৎসার অনেকে গুরুত্বপূর্ণ ঔষধ গাছপালা, উদ্ভিদ থেকে সংগ্রহ করা হয়ে থাকে। ঔষধের উপাদান যা মডার্ন হার্বাল আর ঔষধ তৈরিতে ব্যবহার করছে মডার্ন হার্বাল গ্রুপ, তাদের বিশাল গবেষণা কেন্দ্রে ভেষজ চিকিৎসার নামী দামি গবেষণা দিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। মানুষকে কিভাবে সুস্থ ও ভালো রাখা যায় এ নিয়ে তারা ঔষধের পাশাপাশি মডার্ন হার্বাল ফুড খাদ্য সামগ্রীও তৈরি করছেন, যা শতভাগ উদ্ভিদ থেকে তৈরি। এ সকল ফুড গ্রহণে মানুষ ভালো থাকার, সুস্থ থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। পৃথিবীর সকল দেশেই উইন্টার মানে শীত যখন আসে, আমাদের দেশে যখন দক্ষিণ দিক থেকে হাওয়া বসতে থাকে, -5 থেকে -5 এ চলে যায় আমাদের দেশ, তখন বেশি শীত লাগে।
এই সময়টা মানুষ পানি কম খায়, পানি কম খাওয়ার জন্য, তরি তরকারি কম খাওয়ার জন্য, শাকসবজি ফলমূল কম খাওয়ার জন্য মানুষের শরীর শুকিয়ে আসতে থাকে এবং অনেক বেশি ড্রাই হয়, গলা শুকিয়ে যায়, বুক শুকিয়ে যায়, হাত পা শুকিয়ে যায়, পানির তৃষ্ণা লাগে, কিন্তু শীতের জন্য, ঠান্ডার জন্য পানি খায় না, এর ফলে হাত পা ফাটার ঝুঁকি বহন করে। এর থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে সারা শরীরে সরষার তেল বা অলিভ অয়েল বা নিম তেল বা পানির সাথে যে কোনো একটা তেল মিক্স করে হালকা করে আমরা সারা শরীরে দিতে পারি, বা গোসলের সময়, শীতের সময় অবশ্যই গোসল করতে হবে, আর গোসলের পূর্বে শরীরে একটু সরষার তেল মেখে রোদে গেলে আমাদের জন্য খুব বেশি উপকার হবে। আর যেসব জায়গায় ফেটে যায়, এর মূল কারণ হলো আমাদের শরীরে একটা সালফার দরকার হয়, শীতে সালফারটা কম প্রডিউস হয়, কম তৈরি হয়, এই কারণে নাকে যদি একটু সরষার তেল রাখে তাহলে অক্সিজেন ভালো যায় এবং এর ফলে আমরা কিছুটা হলেও কার্বন পাই, কিছুটা হলেও আমরা অক্সিজেন বেশি পাই, কিছুটা হলেও সালফারটা আমাদের কভার করে। আর শীতের কিছু খাবার আছে যেটার মধ্যে সালফার আছে, যেরকম আপনার পিঁয়াজে অনেক বেশি সালফার আছে, রসুনে অনেক বেশি সালফার আছে, আপনার মুলো, যেটা মুলা যাকে বলে, সব কালারের মুলা, লাল সাদা মুলা, মুলা শাক, এগুলির মধ্যে যথেষ্ট পরিমাণ সালফার আছে, সালফার আছে। এই ধরনের খাবারগুলো আমরা যদি বেশি খেতে পারি আলহামদুলিল্লাহ এই শরীর ফাটা, শরীর শুকিয়ে যাওয়া, এগুলির থেকে আমরা ভালো রাখতে পারি। কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, পুলুরুসি, নিউমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষবেদির সমস্যা, সর্দি, কাশি, হাঁচি, এই জিনিসগুলো সাধারণত শীতের রোগ। অনেক সবাই এখানে শীতের রোগী হবেন এমন না, যাদের হাত ঘামে, যাদের পা ঘামে, যাদের মাথা ঘামে, যারা অল্প ঠান্ডাই, ঠান্ডা বেশি লেগে যায়, যারা ঠিক মতো প্রতিদিন গরম পানি দিয়ে গোসল করেন না, যারা গরম খাবার খান না, যারা পিঁয়াজ, রসুন, লবঙ্গ, আদা, জয়ত্রিক, জায়ফল, পোস্তাদানা, একাঙ্কী, হিং, জবক্কর, এই জাতীয় গরম জিনিসগুলো খান না, গরম পানি খান না, গরম পানিতে গোসল করেন না, মুখে গোলমরিচ রাখেন না, লবঙ্গ রাখেন না, তাদের একটু কোল্ড অ্যালার্জি থাকতে পারে, তাদের অ্যাজমাও হতে পারে। তাদের জন্য আমাদের একটি বিশেষ অনুরোধ, বিশেষ একটা টিপস, যে তারা সব সময় লিগার চা চিনি ছাড়া খাবেন। চিনি একটা ঠান্ডা জিনিস, চিনি যত কম খাবেন শীতের দিনে ঠান্ডা কম লাগবে। আপনারা যত বেশি গরম লিগার চা খাবেন, যত বেশি রসুন, পেঁয়াজ, আদা গরম খাবারগুলি খাবেন, তত বেশি ভালো থাকবেন। যদি একান্তই অ্যাজমা হয়, রাতে ঘুম না হয়, খুব বেশি কষ্ট লাগে, তাহলে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একটা অ্যাজমা হওয়ার সম্ভাবনা আছে। ওই কারণে আপনার বাড়ির যে লেপ, তোষক, বালির, জাজি, মশারি, এগুলোর মধ্যে মাইটস নামক একটি পরজীবী জীবাণু, খুব সূক্ষ্ম জীবাণু, এ হলো শীতের সময়ে সবচেয়ে বড় শত্রু মানুষের, একটা মশা মাছির চেয়েও বড় শত্রু। সে সব সময় এই নাকের ভিতর দিয়া প্রবেশ করে, চোখের ভিতর দিয়া, কানের ভিতর দিয়া সে প্রবেশ করে, লোমকূপের গোড়া দিয়া এই ফাঙ্গাসটা, এই পরজীবীটা প্রবেশ করে কোল্ড অ্যালার্জি সৃষ্টি করে, অ্যাজমার সৃষ্টি করে। অতএব এটা কাপড় চোপড়ের ভিতর থেকে, বাসি কাপড় যেগুলির ভিতরে ফাঙ্গাস তৈরি হয়, বাসি কাপড় একটা গন্ধ হয়, বাসি কাপড়টাকে ভালোভাবে ইস্ত্রি করে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে খুবই ভালো থাকবেন। আর একতলায় যারা বসবাস করেন তাদের জন্য কোল্ড অ্যালার্জির রিস্কটা একটু বেশি, তবে আপনি কাপড় চোপড় ইস্ত্রি করে ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রোদে মাঝে মাঝে শুকিয়ে ব্যবহার করলে আলহামদুলিল্লাহ আর এই সমস্যাটা হবে না। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে দেখছিলেন বসুন্ধরা সিমেন্ট বিজনেস ইন বাংলাদেশ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনারা চাইলে আপনাদের প্রতিষ্ঠানের অর্থনৈতিক উন্নয়ন আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরতে পারেন। আপনারা ফোন করতে পারেন আমাদের ফোন নম্বর 01704777777 এবং আমাদেরকে ইমেল করতে পারেন businessinbangladesh2016@gmail.com। আপনারা অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন youtube.com/businessinbangladesh-ATN বাংলা। দর্শক, আবারও দেখা হবে আগামী অনুষ্ঠানে অর্থনীতির অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।